আছে শুরু, শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বুঝে কেউ বুঝে না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। এ বিষয় কি রে, দুইজনের কথা দুই রকম কে? কি করছেন ভাই? দুই রকম মানে আমরা তো একসাথে আসিনি, আলাদা আলাদা আসছি। আমি আইসে দেখলাম সে আসছে এই আর কি। বুঝবার পাচ্ছি। এই তোমরা এখন আর কোনো দুই নম্বরই কাম করো না তো? না জীবনও না, আমি সব ভালো হয়ে গেছি। আমি একদম আমিও। বাহ, তোমাকে সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ছাগল ডাকে কই? ছাগল চুরি করে বেঁধে থিস নাকি? কি করছেন ভাই? ছাগল না না, কি করছেন? আমি তো ছাগলের দিক তাকাই নিয়ে বন্ধ করে দিছি। তালি পরে কি শিয়াল ছাগল ধরছে? হ্যাঁ সেটা হবে পারে ভাই, হবার পারে। আমিও তো করতেছিলাম কি, আমি মালিকের একটু খোঁজি আছে। কার ছাগল ভেবা করে ডাকতিস? কিরা এ ছাগল বান্ধ না কি করতি? তা যদি করেছে কি ছাগলরা তাকে বুঝাচ্ছে? এ মালিকে খবর দিবার কথা কি ছাগল নিয়ে ভাজবি নাকি? না না ভাই, ওই যে মালিক খবর দিতে গেছে, মানে শিয়াল যদি খায় বলে সেজন্য। তো ভাই আমি যাই। কই যা? বাসায় যাবো। তুমি না করলে এদিক যাচ্ছি। ও তাই কইছিলাম নাকি? তাহলে এদিকে যাই ভাই। তো ঠিক আছে। ছাগলের বাচ্চারা তো মনে হয় ছাগল চুরি করে বাচ্চাই নাই, আমার পিসা কথা করছে। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টেনশন হচ্ছে বুঝছো বৃষ্টি, কি যে করবো, থাকা ঠিক হবে? আমি কি করবো সেটাই তো বুঝতে পারতেছি না, কেমন জানি ভয় লাগতেছে। আমারও তো ভয় লাগছে। এই ফোন করছি কি আবার? তোমার ফোন? আমার ফোন? আপা ফোন করেছে? না না কি ভাবো, নিশ্চয় দুলা ভাই এতক্ষণে আপারে সব কয়ে দিয়েছে সেজন্য ফোন করেছে। তারপর ধরো না, ধরো ধরি। আমি বাবা ফোন কাটে গেছে, বাঁচা গেছে, আমি ধরে কি কথা? না না আপার সাথে আমি কোনো কথা করতে পারবো না। দুলা ভাই কি না কি বুঝাইছে কেটা জানে। ধরো 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 ধরো। আরে ধরো বাবা, ফোনের উপর দিয়ে যাবে, ফোন ফোনের উপর দিয়ে যাবে, সরাসরি তো যাচ্ছ না। হ্যালো 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 বৃষ্টি, আমি রতনের সাথে। রতনের সাথে? এই তুই কি বিয়ে করেছিস? হ্যাঁ বিয়ে করেছি। আল্লাহ, এটা তুই কি করেছিস? হ্যাঁ কি করেছিস তুই? তুই এক্ষুনি বাসায় আয়, এক্ষুনি বাড়িতে আয়। মা খবরদার বলতেছি, তুই এক্ষুনি বাসায় আসবি, নাহলে কিন্তু এই বাড়ির দরজা তো সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। সমস্যা কি বাবা, আমি তো তোমার সাথে আছি, সমস্যা হলে সমস্যা মিটাবো। জোকের মাথায় বিয়েটা তো করে ফেলেছি, এখন কি করবো? এখন যে কি হবে সেটাই তো ভেবে পাচ্ছি না। যা হবে চলো।
আরে এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি, আমি টেনশন নেই, আমি কোনো কেউ দুলাভাইয়ের প্রভাব কাটবি না, কেউ কিছু করতে পারবে না। এখন তুমি আর আমি তো স্বামী স্ত্রী, আমার প্রতি তোমার যেমন অধিকার আছে আমার তোমার প্রতি আমার যেমন অধিকার আছে। আমার মনে হয় আগে আমি বাড়ির চাই, একা একা যাই। তুমি এখন আমার স্বামী, বাড়ির নিয়ে যেয়ে তোমার অপমান করানোর কোনো দরকার নেই। আগে আমি যাই, যাই পরিস্থিতিটা সামলে, ঠিক আছে? চলো আটটা আটটা বাকি কথা বলো, চলো ধরো আর ধরো। আমি বুঝে ফেলেছি যে আমার যদি বাইসে থাকা লাগে তাহলে এই গ্রামে থাকতে হবে, এই গ্রামের সাইডে কোথাও যাইতে পারবো না। আর এই গ্রামে যদি আমার থাকতে হয় তাহলে পরে আপনার ভাইয়ের ওই সুদের টাকা ওই হয় মাফ করাতে হবে নালে পরিশোধ করাতে হবে। পরিশোধ করার মতো ক্ষমতা তো আমার নাই, আমার তো টাকা পয়সা নাই, তাহলে মাফি করানো লাগবে আর কি। সুতরাং আমি আপনার প্রস্তাবে রাজি। পাত্রী দেখেছিস? আরে পাত্রী দেখবো তো, পাত্রী কি গাছের পাতা নাকি? পুটুস করে পাড়ি নিয়ে এসে সামনে ধরে দেখে ফেললাম। তাহলে আপনার ওই যে মুটো পাঁচমনে ভাই, ওকে তো আমি বিয়ে দিয়েই ছাড়বো। আপনি কনফার্ম ধরে নেন বিয়ে হয়ে গেছে। এখন ধরেন এইসব করতে তো 15-20 দিন একটা আমার সময় লাগবে, তো একটা আমার সময় যে আমি নিশ্চিন্ত মনে পাত্রী খুঁজে বেড়াবো সেটা তো আপনার ভাইয়ের ঠেলায় পারবো না। তাই করছিলাম যে আপনি ওই যদি সুদটা আগে একটু মাফ করানোর ব্যবস্থা করতেন। জি না, আমার সাথে এরকম করলে চলবি না। তুমি কি মনে করেছো আমাকে বুঝুম ভাজুম দেবা, পরে আমি সুদ মাফ করাই দেবো, তারপর তুমি আমার কাজ করবা না, তাই না? এই আপা, এই আপা, এই আপনি আমার কি মনে করেছেন? এই সুলেমান, এই সুলেমানের এক কথা এক জবান, যা মুখ দিয়ে বলে ফেলবো মানে ওটা কারেন্ট হয়ে গেছে, এর নড়চড় হবে না। বুঝতে পারিছি, তুমি যা বলেছো সব বুঝতে পারিছি, কিন্তু আমি তোমার কথা মানি নি। তুমি আমাকে এক হাতে পাত্রী দেবা, আর এক হাতে তোমার সুদ আমি মকুব করে দেবো, বুঝতে পারিছো? আপনি তো আবার শহরের দোকানদারের মতন হয়ে গেছে, আগে টাকা দাও পরে মাল নেও, এরকম করলে ব্যবসা হয় নাকি? তাই তো হবে, পরে বগি সগি দিবা, কাজ হবে না, সেটা তো আমি রাজি নাই। আচ্ছা দেবো না তাহলে, আগে মাইয়া এনে দিয়ে তারপরে সুদ মাফ করো। মাইয়া কি খাটো হলি সমস্যা? ওরে বাবা, খাটো মোটা লম্বা সি কোন কোনো সমস্যা নেই, মাইয়া হলেই হলো। মানে একটা কালা হলি তো সমস্যা নেই? সুন্দর হলে ভালো, কালা হলে আর কি করার আছে? যার কপালে যা জুড়ি লেখা আছে তাই তো হবে নাকি? আপনার কাছে আসছিলাম, নিজে চিন্তা করে পাচ্ছি না কি করবো না করবো, এর মধ্যে খালি ঝামেলা করছি। আমি তো বিষয়টা বুঝতে পারলাম না, তোর সাথে না বোঝার কি আছে? আমার আমার আমি আমি আর বৃষ্টি বিয়ে করে ফেলেছি, হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছে, না বোঝার কি আছে? কি করছিস? তাহলে সত্যি করছিস নাকি? আমার সাথে মজা করতেছিস? না মজা করবো কিসের জন্য রে বাবা, বললাম তো আমি আরও বিয়ে করে ফেলেছি। হ্যাঁ ফয়রা ভাই, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। হয়েছে, এরপরে যদি বিশ্বাস না হয় বাজারের কাজে বিশ্বাসে সেখানে যে আমাদের নাম ঠিকানা আছে, সাক্ষী আছে। বিয়ে করছিস ভালো কথা, একটা ধুমধাম করে ঢাকঢোল বাজে আসবি না, খুব ভালো করেছিস। আচ্ছা এই বৃষ্টির বাড়ি কেউ জানে নাকি? না আগে জানতো না, এখন জানা দিয়েছি। বুঝিস না, লুকোচুরি করে প্রেম টেম করা যায় কিন্তু বিয়ে তো করা যায় না। আমার যে অবস্থা, সে দুই চোখকে তালুকদের বাড়ি কারো শুনতেই পারে না কারোর নাম। ভাই দুই চোখে শুনতে পারে না মানে চোখ দিয়ে আবার শুনে নাকি? ওই একই হলো কথা, একই কথা হলো আর কি। মানে বললাম খালাম্মা তো তালুকদার বাড়ি কারো সহ্য করবে পারে না, আর যে ফক্কর দিল ভাই সে তো মনে হয় এত সহজে মাইনে নিবে বলে মনে হচ্ছে না। সে না মানলে কার কি? কার কি বললে তো হবে না রত, নই দুলাভাই হচ্ছে ওই বাড়ির গার্ডিয়ান। পরে কিন্তু একটা ঝামেলা হবে এরপরে কয়ে দিলে। কি ঝামেলা হবে? ঝামেলা হবে বুঝতে পারছিস না, সে যদি একটা ওই বাল্য বিবাহ কিস করে দেয় তখন কি করবে? এ ফইরা ভাই, তোমার কি আমার দেখে এখনো বাল্য মনে হয়? মনে হয় যে আমি এখনো কচি খুকি। সেটা না বুঝলাম, কিন্তু সে যে বালিকা না সেটা প্রমাণ করতে করতেই তো কয়েক বছর লেগে যাবে ভাই। আমার কথা আমি কইলাম, এখন বাকিটা তুমি ভাইবে দেখো। আর শোনো, যদি বিপদাপদে পড়ে তাহলে আমার বাড়ি চলে আসবে, ব্যাস শেষ। ভালো থেকো ভাই। কিন্তু ঠিক কথাই বলছো। তাহলে আর কি করতে চাও?
তুমি কাজ করো, তুমি একা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবহাওয়া কিছু বোঝো, তারপর সুযোগ বুঝে আমি চলে আসলাম। ও দর যাপটা যা আছে সব আমার উপর নিয়ে যাও, তাই না? এই তোমার ভালোবাসা। আরে বাবা সেটা বলতেছি নে, তোমার দুলাবাইরে তো আমি ভালো করেছি, তুমিও চিনো। বাড়ির মধ্যে হিরোগিরি করতে গিয়ে দেখা গেলো মারপিট শুরু করে দিল, তখন মানে একটা ঝামেলা মানে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তুমি একা গেলে ভালো হয় না? হ্যাঁ নিজে বাইসা মারপিটগুলো সব আমার উপর দিয়ে যায়, তাই তো? হ্যাঁ তুমি বিষয়টা বুঝতে পারতেছো না, এতদিন তো তোমার আমার বিয়ের ব্যাপারটা নিয়ে সে ঘুরাইছে, এখন তারে টপকায় আমি বিয়ে করে ফেলেছি, এখন মনে করো রাগের মাথায় তো আমারে মারতে পারে, আমার উপর তো রাগে থাকবেই, এটাই স্বাভাবিক। এখন মনে করো আমিও মনে করো যে মাথা মতো গরম হয়ে আমি একটা কিছু করে ফেলতে পারি, একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে না, এই জন্য জিনিসটা খোলাম আর কি তোমার। না তাহলে পরে থাক, তোমার আগে যাওয়া, আমি আগে বাড়ি যাই, দেখি অবস্থা কি। আচ্ছা তারপর তুমি আসো। আচ্ছা ঠিক আছে, বলো ফোন করেছো কেটে তোমার, এই তোমার ফোন তো আমার কাছে। হ্যাঁ পূর্ণিমা বল। আপা তুমি কনে আসি, তুমি কি রতন ভাইয়ের সঙ্গে ভাইগে গেছো? এই আমি রতন ভাইয়ের সাথে ভাইগে যেতে যাবো কেন? তালিপাড়ি কি করবা, রতন ভাইদের বাড়িতে যাবা? না এই বাড়িতে আসবে? আসতেও পারি। তালিপাড়ি ভুল করেও রতন ভাইকে নিয়ে আসো না, বাসার পরিস্থিতি কিন্তু ভালো না। বলেছিলাম না একটা কোনো খারাপ সংবাদ, তাই না? তোমার চেহারা দেখে বুঝতেছি। ঠিক আছে আমি যাই, তুমি পরে যোগাযোগ করে আসো। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমার ফোন দিও, বুঝতে পারছো? যাওয়ার হবে, যাও। আমি আগে দিয়ে আসবো নাকি? না লাগবে না, আমি চলে যাবো। যাও যাও। সাদম ভাই তুমি আমার রুমে কি করতেছ? মুরগির লাঞ্চ না, মুরগি খাওয়ার পরে ফিট লাগাইছি, ঘুমাই গেছি। তা তোমার ঘুম হয়েছে? হ্যাঁ মতো ঘুম পাড়াইতেছ, মোটামুটি ঘুমাইছি। খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ, আর কিছু করতেছ না? আর কি করুন, আর তো কিছু করার নেই। বাবা বাবা তুমি কি মনে করিস, তুমি তো মায়ের দেখে বেড়াচ্ছ, সেটা কখনো কিসের জন্য কি মনে করিস আমি জানি না। মাইয়া দীক্ষা বেড়াইতেছি? না মিথ্যা কথা, কেটা কইছে? আমি কোনো মাইয়াই দীক্ষা বেড়াইতেছি না। অনুভবের সাথে যে ভাব জমাচ্ছ, কি মনে করিস জানি না। দেখো সে কি কথাটা কইতে আছে, হ্যাঁ অনুভবকে দিয়ে কি মোর পোষাবে? অনুভব কি পোষায় না জিনিস? সে তো মেল না ফিমেল না, সে তো মাঝামাঝি জিনিস। হ্যাঁ অনুভব যে মায়ে না সেটা আমি খুব ভালো করে জানি, তুমি যে অনুভবক সাথে নিয়ে গ্রামের অন্য মায়ে দেখে বেড়াচ্ছ। না তোমার কাছে মনে হয় জানি মিথ্যা কথা বলছে, মুই তো মানে মাইয়া দেখে বেড়াইতেছিল যে ওই দিন ওই অনুভব কইল কি যে এই একবারের ভিতরে নাকি পাঁচটা মাইয়া আছে, হের নাকি পাঁচজনই অবিবাহিত, তো মুই তো দেখো তুই বিবাহ করবো তাহলে একটু চিন পরিচয় দরকার আছে, দুটি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে, একজনের নাম হচ্ছে পাখি আর একজনের নাম হচ্ছে ছুটি। হ্যাঁ তো তারা আবার টিকটুক টিকটুক কি জানি এটা করছে ওর সাথে, বিশ্বাস করো আমার একটা আটুমাটু লড়াই ফেলাইছি, এই যে পলাইছি আর মনে করো দেখি তাকাইও নাই। শোনো ওই বাড়ির তুমি জীবনেও বিয়ে করতে পারবা না। মুই বিয়ে করতে পারবো না, ওই বাড়ির যে মায়ে আছেন এখন বিয়ের উপযুক্ত, তার এ পর্যন্ত সাত আটবার বিয়ে ভাঙেছে। তাহলে তো আমার লাগে সুবিধেই হয়েছে, হ্যাঁ কারণ হেই মাইয়ের অন্য কেউ বিবাহ করতে আসবে না, আমি ছাড়ার কোনো পাত্র নাই, আমি একমাত্র ক্যান্ডিডেট, জয়লাভ করবো আমি বিপুল ভোটে। তুমি তালিপাড়েও কোনো লাভ হবে না, তার দুলাভাই তাকে বিয়ে দিবে না। তার দুলাভাই যে তারা কেন বিবাহ দিতে চায় না আমি তো এতদিন পরে বুঝছি, কারণ মোর মতো এক নাম্বার পাত্র দুলাভাই কোথাও খুঁজে পায় নাই, এখন মোকে পাইছে মোর সাথে বিয়ে দেবে, অসুবিধা নাই তুমি টেনশন নিও না। শোনো সাদ্দাম ভাই তোমাকে একটা কথা বলি, কে তোমার প্রেমে পড়লো না পড়লো সেটা তোমার দেখার বিষয় না, তুমি কারো তালে পড়ো না, বুঝতে পেরেছো? কেন কেন সেটা তোমার না জানলেও চলবে, আমি বলেছি এটা মাইনে চলো, তালুকদার বাড়ির আশেপাশে যাইও না, বুঝতে পারিছো? তোমার উপমায় বদলে দিলে যে আ
রিনা সো রূপচর্চায় আভিজাত্য। তুমি কোথায় যাচ্ছ? কথা বলে দাও। আমার বিয়ে নিয়ে সবাই তোমরা অনেক চিন্তা করতেছিলে না? আর চিন্তা করতে হবে না। আপনি কি কাজ করলেন? বৃষ্টি আবার ওই বাড়িতে পাঠাইছেন কেন আপনি? তার দুলে ভাই যে পরিমানের ফাপড় বাজের ফাপড় বাজ কি দিয়ে কি করে ফেলবে আপনি তো টেরও পাবেন না। আরে না, ফাপড় আর কি মারবে, বিয়ে হয়ে গিয়েছে না, ফাপড়ে কোনো কাজ হবে না। আর তুই এক কাজ কর, তুই এই মিষ্টি নিয়ে গ্রামের সবাইরে বিলিয়ে দে, আর সবাইরে জনজনে বলে দিবি যে আমি বৃষ্টির বিয়ে করে ফেলেছি। এইটা অবশ্য আপনি খারাপ কথা কম নেই, আপনার আর বৃষ্টি আবার বিয়ের কথা জানাজানি হলে ও দুলো ভাই ফাপড় বাস খুব একটা সুবিধা করতে পারবে না, বেশ কোনো ঝামেলা করতে পারবে না। অনুভব আসতেছে না? অনুভব না, ডাক্তার 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 হ্যাঁ তো অনুভব তো অনুভব জি সুলেমান ভাই, তোর কপালটা বিরাট ভালো রে অনুভব, বুঝলি? এই যে ভাই রতন ভাই, রতন ভাইয়ের বিয়ের মিষ্টিটা সবার আগে তোর ভাগ্যেই পড়লো। নে ধর। কি করছো তুমি? রতন ভাই বিয়ে করেছে? এ রতন ভাই, আপনি কখন বিয়ে করিলেন? একটু আগে করেছি। একটু আগে? তা আমরা কেউ কিছু জানতে পারলাম না, আর আপনি বিয়ে করে ফেলিছেন? ওরে বাবা রে, জানায় বিয়ে করলি তো জানবি, ভাই বিয়ে করেছে গোপনে, এখন এই যে মিষ্টি খাওয়া সবাই জানাচ্ছি, বুঝতে পারছিস? তা তো খুবই খুশি খবর। তা রতন ভাই, আপনি কাক বিয়ে করলেন? বৃষ্টি 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 বৃষ্টিকে বৃষ্টিকে বৃষ্টি আপা? ওরে আল্লাহ রে, এটা আমি কি শুনলাম? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব রতন ভাই? কি হতে কি হয়েছে সেটা জানার কোনো দরকার নেই অনুভব, তোমার কাজ হচ্ছে আমি যে বিয়ে করেছি, বৃষ্টিকে যে বিয়ে করেছি এটা প্রচার করা। হ্যাঁ, মানুষের সাথে দেখা করলে তুমি যে জিনিসটা বলবা সেটা হলো আমি বৃষ্টিকে বিয়ে করেছি, মানে আমাদের বিয়ে হয়ে গিয়েছে। মানুষজনরে বলবা যে সুলেমানের সাথে দেখা করে আমাদের মিষ্টি খাওয়ার জন্য, কি পারবা না? অবশ্যই পারবো। এটা আপনি কি করছেন? আমি এক্ষুনি যাচ্ছি গ্রামের সব মানুষজনরে আমি জানাই দিব যে রতন ভাই বৃষ্টি আপাকে বিয়ে করেছে। যাওয়ার আগে মিষ্টি কার খাইয়ে যা রে ভাই। যাচ্ছি আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাক, মানে প্রচারের জন্য একটা ভালো মানুষ পাচ্ছি। ঠিক কথা বলেছেন। এই তুই মিষ্টি খাইছিস? না। হাই, তুই মিষ্টি খাসনি, এই জিনিসটা কিন্তু খুব খারাপ হলো। হ্যাঁ তুই মিষ্টি খাস না, তুই মিষ্টি টিষ্টি আনিছিস, আর বিয়ার তুই হলো আমার সাক্ষী, একমাত্র সাক্ষী। আমার কিন্তু বিষয়টা খুবই অসম্মানজনক। আমি তো ঘরের ঘরের মানুষ, পরে খালি না 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 পরে খালি না, আমি হাত পা দিই। আমাকে গ্রামের খবর, একটা দারুণ খবর আছে। ওরে ভাই, এত ফেদা বেজাল না বাড়িয়ে কি করতে যাচ্ছিস? আমাকে রতন ভাই আছে না, আমাকে রতন ভাই তো বিয়ে করে ফেলিছে। আল্লাহ তোমাকে আর রতন ভাই সুখী শান্তিতে সংসার করার সুযোগ দিক, আমিন। আরে ধুর, কি সব উল্টোপাল্টা কথা কস্ত, আমি সুখী শান্তিতে থাকবো কেন? তোমাকে বিয়ে করিনি। এই যে তুমি আবারও আজে বাজে কথা কস্ত, দেখো আমাকে বিয়ে করবে কেন? আমি কি মেয়ে মানুষ নাকি? রতন ভাই তো বিয়ে করেছে বৃষ্টি আপাক। কি করছাম? বৃষ্টি আপার না অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল। আরে সেই জন্যই তো করছি, ঘটনা তো খুবই খুশির, খুবই মজার, ওরা দুইজন তো পালাই বিয়ে করে ফেলিছে। ওরে ভাই রে, যে যা পাইতেছে করুক রে ভাই, আমার তো কাম কাজ আছে, আমি যাই রে ভাই, আমার কাম আছে একটু। আরে দাঁড়াও না, কই যাচ্ছ তুমি?
আমি রতন রে চিনি নি। হ্যাঁ, রতন তো শুধু লাফাঙ্গা না, ও তো একটা বাদাম ম্যাও। দুই দিন পরপর ওর মা ওরে বাড়ি থেকে বের করে দেয়। তুমি কোন ভরসায় ওরে বিয়ে করলি? ও আমার ভালোবাসা। আরে রাখো দিনই তোমার ভালোবাসা, তুমি যদি পরিচয় দিতে না পারো তাহলে ভালোবাসা ধুয়ে পানি খাবা? কি করছেন দিল ভাই? আরেকটা খুশির খবর, একটা সেটা সত্যি না হতি আরেকটা। কিন্তু দুলা ভাই, আমি যে কষ্ট করে টাকাটা জোগাড় করেছিলাম সেটা তো শেষ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই, খুশির খবরই তো। আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আবার টাকা জোগাড় করে আবার মিশে নিয়ে আসবো, খালি এবার খুশির খবরটা কি সেটা কান। উড়াল দেয় মেলে ডানা, উড়াল দেয় মেলে ডানা, কেউ দেখে কেউ দেখে না, সকাল সন্ধ্যা সব কিছু দেয় আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছু।